আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা কেমন আছেন? আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। বন্ধুরা, আজকে আমি কলমি শাক রান্না করে দেখাবো, ডাল দিয়ে। কিভাবে ডাল দিয়ে কলমি শাক রান্না করতে হয়, ভীষণ মজার। সবসময় তো কলমি শাক এভাবেই খেয়ে থাকেন, আজকে ডাল দিয়ে রান্না করে দেখাবো। আমি কলমি শাকগুলো পরিষ্কার করে কেটে কুটে ধুয়ে নিয়েছি। কলমি শাক নিয়েছি 1 কাপ, ডাল, মুসুরির ডাল, মুসুরির ডালটাও আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। নিয়েছি হলুদ গুঁড়া, স্বাদ মতো লবণ, জিরার গুঁড়া। এখানে নিয়েছি পেঁয়াজ কুচি, নিয়েছি রসুন কুচি, নিয়েছি লাল মরিচ, নিয়েছি কাঁচামরিচ ফালি, নিয়েছি রেগুলার তেল। যে তেলটা আমরা সবসময় রান্না করি সয়াবিন তেল, ওই তেলটা আমি নিয়েছি। এখন আমি ফ্রাই প্যান বসিয়ে দিলাম, দিয়ে দিলাম ডালগুলো। এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দিব, এই পানিতে আমি ডালটা সিদ্ধ করে নিব। আমি পানি দিয়ে দিয়েছি, আমার ডালটা সিদ্ধ হয়ে গেছে, কিছুই দেইনি, শুধু ডালটা সিদ্ধ করেছি। এখন আমি কলমি শাকগুলো দিয়ে দিব। দিয়ে দিলাম কলমি শাকগুলো, সবগুলো শাক আমি একসাথে দিয়ে দিব, দিয়ে ঢেকে দিব। শাকগুলো আমি ঢেকে দিয়েছি, একদম নরম হয়ে যাবে। ঢাকনা উঠিয়ে দেখলাম নরম হয়ে গেছে, এখন আমি নেড়ে চেড়ে মিশিয়ে দিব। নেড়ে চেড়ে মিশিয়ে দিচ্ছি। একদম কম উপকরণে আমি শাকটা রান্না করব। কলমি শাক স্বাস্থ্যের জন্য ভালো, তাই কলমি শাকটা সবসময় খাওয়ার জন্য চেষ্টা করবেন। এখন আমি রসুন কুচি দিয়ে দিলাম, দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। যাদের সবসময় কষা থাকে শরীর, তারা কলমি শাকটা সবসময় খাবেন। এখন আমি গুঁড়া মশলাগুলো দিয়ে দিলাম, দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। একদম কম উপকরণে আমি শাকটা সুস্বাদু করে রান্না করে দেখাবো, খেতে প্রচণ্ড মজা পাবেন। শাকটা আমি সুন্দর করে নেড়ে চেড়ে সব কিছু একসাথে মিশিয়ে দিব। একদম সফট হয়ে গেছে, আমি কোনো পানি ব্যবহার করিনি, শাকের থেকে যে পানিটা উঠেছে এই পানি দিয়ে আমি শাকটা রান্না করব। এখানে আমি আর পানি দিব না, এই পানিতে রান্নাটা হয়ে যাবে। বন্ধুরা, প্রথম থেকে শেষ পর্যন্ত যদি আমার ভিডিওটা দেখে আপনাদের একটু ভালো লেগে থাকে, তাহলে আমাকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে নেবেন, তাহলে আমার সমস্ত ভিডিওগুলোই সঙ্গে সঙ্গে পেয়ে যাবেন। এখন আমি কাঁচামরিচগুলো দিয়ে দিলাম, একটু নেড়ে চেড়ে দিয়েছি। এখন আমি আবার ঢেকে দিলাম, কিছুক্ষণের জন্য ঢেকে দিয়েছি। বন্ধুরা, এখন আমি ঢাকনাটা উঠিয়ে ফেলব। আমি এখন শাকটা বাগার দিব। এখন আমি তেল দিয়েছি, মরিচগুলো ভেজে নিব, লাল মরিচগুলো একটু ভেজে নিব। আমি নেড়ে চেড়ে মরিচগুলো একটু ভেজে নিচ্ছি। মরিচগুলো উঠিয়ে নিয়েছি, এই তেলেই আমি বাগারটা দিয়ে দিব। দিয়ে দিলাম রসুন কুচি, দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, নেড়ে চেড়ে একটু লাল করে ভেজে নিব। আমি অল্প তেলে বাগারটা দিব, আপনারা চাইলে একটু তেল বাড়িয়েও দিতে পারেন। এখন আমি নেড়ে চেড়ে একটু ভেজে নিচ্ছি। আমার বাগারটা রেডি হয়ে গেছে, এখন আমি শাকে ঢেলে দিব। আমরা তো শাক সবাই পছন্দ করি, শাক দিয়ে মিনিশিয়ে আমরা 1 প্লেট ভাত খেতে পারি।
এভাবে যদি শাক দিয়ে ডাল দিয়ে রান্না করেন তাহলে আপনাদের কাছে আশা করি অনেক ভালো লাগবে। আপনারা এভাবে রান্না করে বাসায় ট্রাই করবেন, ইনশাল্লাহ খেতে অনেক মজা হবে। এখন আমি লাল মরিচগুলো দিয়ে দিলাম। লাল মরিচটি একটু ভেঙে ভাতের সাথে খাবেন, তাহলে প্রচণ্ড মজা লাগবে। বন্ধুরা এখন আমি বেড়ে দেখাবো, আমি একটু লবণটা ট্রাই করে নেব। আমার লবণ সবকিছুই ঠিকঠাক আছে, আলহামদুলিল্লাহ অনেক মজা হয়েছে। আমি পরে একটু খেয়ে দেখব, এখন আমি আপনাদেরকে বেড়ে দেখাবো কত সুন্দর হয়েছে, মাখা মাখা হয়েছে। এই মাখা মাখা করেই রান্না করতে হয়, এখানে ঝোল দিলে বেশি ভালো লাগবে না। বন্ধুরা প্রথম থেকে শেষ পর্যন্ত আমার চ্যানেলের সঙ্গে থাকার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আপনারা ভালো থাকবেন, সুন্দর থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আমি একদম কাছ থেকে দেখিয়ে দিলাম, একটু খেয়ে দেখলাম, প্রচণ্ড মজা হয়েছে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।